তো মূসা নবী আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ জালিমের বিচারটা কেমনে করবো আমার একটু তুমি দেখাই দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা একটু সামনে যাও, সামনে গিয়ে দেখবা বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরের কিনারার মধ্যে একটা গাছ দাঁড়ায় আছে, ওইটার কিনারায় গিয়া তুমি দাঁড়াইয়া থাকবা, হাসরের ময়দানে জলেমের বিচার কেমন হয় তুমি তা দেখতে পারবা। হযরতে মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যে পুকুরের কথা আল্লাহ বলেছেন ওই পুকুরের কিনারায় গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, গাছের আড়ালে দাঁড়ায় রইছে। হঠাৎ করে তাকায় দেখে একজন সৈনিক, একজন সৈন্য, মনে করেন পুলিশ, এই ধরনের একজন লোক পুকুরের পাড়ে গিয়া একটা ব্যাগ রাইখা কিনারায় রাইখা সে গোসল করতেছে। গোসল করিয়া ব্যাগের থলিয়াটা, ব্যাগের টাকার ব্যাগটা রাইখা চলিয়া গেছে। নেওয়ার সময়, যাওয়ার সময় টাকার ব্যাগের কথা মনে নেই। কিছুক্ষণ পরে একজন বালক আইসা ওই ব্যাগটা লয়ে গেছে গা। সৈনিক তো ব্যাগ রাইখা গেছে গা টাকার ব্যাগ, কিছুক্ষণ পরে একটা বালক আইসা ওই টাকার ব্যাগ লইয়া চলে গেছে। একটু পরে একজন অন্ধ মানুষ আসছে পুকুরের পাড়ে আইসা উজু করতেছে, হঠাৎ করে সৈন্যটার মনে পড়ছে টাকার ব্যাগের কথা, আবার ব্যাগ করিয়া পুকুরের পাড়ে আইসা দেখে কোনো লোক নাই, মূসা নবী সব দেখতেছে খারায় খারায় কে কী করতেছে। লোকটা মুসলমান উজু করতেছে, সৈনিক আইসা অন্ধ লোকটারে ধরছে, এই বেটা আমার টাকার ব্যাগ কই, আমি দেখি নাই, আসলে দেখে নাই, চোখই না দেখবো দেখে নাই, আমি তো দেখি নাই, কয় তুই টাকা কই লুকাইছ ওইটা ক। ওই লোকটা বলে, আমি টাকার থলি নেই নাই, টাকাও দেখি নাই, আমি অন্ধ মানুষ। কয় না তুই নিছোস। ওই মুহূর্তে সৈনিক তারে পিটাইতে পিটাইতে একবারে মাইরি ফেলাইছে, অন্ধ লোকটারে মাইরা ফেলাইছে। এক লোকের টাকা রাইখা গেল, আর এক বালক এসে লইয়া গেছে, আবার এদিক দিয়ে অন্দরে সৈনিকে পিটাইয়া মাইরাই ফেলাইছে, মাইরা লাস্টা রাইখা ওই সৈনিক চলিয়া গেছে। মূসা নবী গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে, আল্লাহ গো এটা কী কারবার করতেছ, আল্লাহ সৈনিক টাকার থলে রাখিয়া গেল, আর একটা বালক এসে টাকার ব্যাগ লইয়া গেল, আর এই লোকটা অযথা মারা গেল, আল্লাহ গো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দেখ, মূসা তোর পারে আস, সব খবর কইয়া দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়া দাঁড়ায়, তোর পাহাড়ে গিয়া যখন দাঁড়াইছে আমার আল্লাহ ডাক দেখ, পয়গম্বর তোর পাহাড়ে দাঁড়াইছ, শোনো ওই যে সৈনিক লোকটা টাকার ব্যাগ রাইখা চলে গেছিল, এই টাকার ব্যাগ হইল ওই যে বালক যেই টাকার ব্যাগ লয়ে গেছে, এই বালকের আব্বার টাকার ব্যাগ। না যারটা তার কাছে পৌঁছাইয়া দিছি, সৈনিকটা জোর কইরাম বালকের আব্বার নিকট থেকে টাকার ব্যাগ লয়ে আইছিল, তুমি না হাসরের ময়দানে জালেমের বিচার দেখতে চাও, এজন্য আমি তোমারে দেখাইতেছি, টাকার মালিক তো আসলে সেই সৈনিক নয়, টাকার মালিক হইল এই বালকের বাবা। কয় তাইলে অন্ধ লোকটারে পিটাইয়া মারলো কেন? কয় অন্ধ লোকটা সৈনিকের বাবারে মাইরা ফেলাইছিল। সব আল্লাহ কইতেন না, অন্ধ লোকটা সৈনিকের আব্বারে পিটাইয়া মাইরা ফেলাইছিল। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জালেমের বিচার করিয়া দিলাম, ওই লোকটার ছেলে দিয়া অন্ধ লোকরা দুনিয়াতেই শেষ করাইয়া দিলাম। এই জন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যে বিচার করব আমার বিচারের মধ্যে কোনো এরফের থাকবে না, আমি ওই বিচারের দায়িত্ব দুনিয়ার কিছু মানুষকে দিছি, এরাও যদি টাকার বিনিময়ে বিচার করে হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন এদের জন্য বরাদ্দ করে রাখছি। সমাজের মধ্যে এমন মানুষ নাই বিচার করতে গিয়ে ঘুষ খায়, নাই নাই নাই, অভাব নাই। অথচ মুসলমান গ্রামের মাতব্বর তোমারে আল্লাহ বানাইছে, গ্রামের শক্তিশালী তোমারে বানাইছে, টাকা বলা তোমারে বানাইছে, আল্লাহ ডাক দিয়ে আমার একটা সিফত আমার একটা গুণ তোমারে দিছি, আমি আল্লাহ হাসুরের ময়দানে বিচার করব, দুনিয়ার জমিনে তোমার একটা বিচার করার দায়িত্ব দিলাম, তুমি তো নিঃস্বার্থে আল্লাহরে খুশি করার জন্য বিচার করবা। এই জন্য আল্লাহর পয়গম্বর কয়, দুনিয়ার মধ্যে যারা নবীর উম্মার সুষ্ঠু বিচার করবে, সুন্দর বিচার করবে, বিনিময়ে টাকা খাবে না, এরা হাসুরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তোলে জায়গা পেয়ে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে দেখা যায় বিড়ি ও ঘুষ খায় বলে। নবীজির একজন খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
দশ বৎসর পর্যন্ত আমার নবীজির খেদমত করেছেন, দশটা বৎসর আমার নবীর খেদমত করেছেন। আমার নবীর চরিত্রটা কেমন সুন্দর ছিল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মাঝে নবীজি আমারে কোনো কাজে পাঠাইলে বলতেন, তাড়াতাড়ি কইরা আইসা পইরো, বেশি দেরি করিও না। হযরতে আনাস বলেন, আমি ছোট মানুষ রাস্তা দিয়া হাইটা গেলে তাকায় দেখি আমার সমবয়স্ক কিছু ছেলেপেলেরা খেলাধুলা করে, নবীজি আমারে পাঠাইছে এই কথা আমার মনে থাকতো না, দাঁড়াইয়া খেলা দেখতাম। দীর্ঘ সময় পরে আল্লাহ নবীর দরবারে গেলে নবীজি কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, ধমকও দেয় নাই, কেন দেরি হয়েছে এই কথাটাও আমার নবী আমারে কোনোদিন বলে নাই। একজন খাদেমের সঙ্গে আমার নবীর কেমন সম্পর্ক, কেমন আচার আচরণ, কেমন ব্যবহার ছিল, এই ব্যবহারগুলো আমাদের উম্মতের হওয়া দরকার ছিল, কিন্তু আমরার মধ্যে ব্যবহার আসেনি, আসেও নাই, থাকলে কত কাফের আমগো চরিত্র দেখে কালিমাবের মুসলমান হইতো, এটা আমার মধ্যে নাই। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, নবী গো একটু আপনি আমারে বলেন। কয় কি বলো? কয় আল্লাহর রাস্তায় একটা রুটি দান করা উত্তম না একশো রাকাত নফল নামাজ পড়া উত্তম? একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়েন, এটা কইলে লস নাই, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা ফল গাছের মালিক আল্লাহ আপনারে বানাই দেব। সে লাভের কথা কইছি, ওনাল গেদে উঠছে। যত বেশি বলা যায় তত জান্নাতের বাগান সাজানো হয়, জোরে কন, একটু আওয়াজ টাওয়াজ দিলে আসপার যারা আছে, যারা বিড়ি টান তো গেছে গেয়ারা আবার আইলে আইতে পারে, অনেকক্ষণ বয়ে তেলে আবার মুখটা বলে সুয়া হয়ে যায় গেছে, গিয়ে আবার টান টন দিয়ে পরে আবার আই, যেই জিনিস টেহারা মোহাব্বত করে সুময়া খায়, এই বিড়ি খাওয়ার পরে যে একটা কী জানি ফালায়, যেটা নাম কী কয়, বিড়ির ফুটকি কয় আর কি বাংলা ভাষায়। আমি তাকাই দেখছি কুত্তায় রাস্তার মধ্যে কোনো কিছু ভরে থাকলে হোঙ্গে, এই বিড়ির ফুটকিটা কুত্তায় হোঙ্গে ও না। হ্যাঁ জোরে কন, ঠিক না বে? ঠিক। আর এইটারে এমন মোহাব্বত করে কিছু মানুষে খায়, আল্লাহ রে আল্লাহ সবার হেফাজত করো, জোরে কন আমিন। এই আমার মুসলমান বাবাজি আরে, হযরতে আনাস ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো আল্লাহর রাস্তায় একটা রুটি দান করা উত্তম না একশো রাকাত নফল নামাজ পড়া উত্তম? আমার নবীজি ডাক দিয়া কয়, আনাস রে আল্লাহর রাস্তায় একশো রাকাত নফল নামাজ পড়ার চেয়ে একটা রুটি দান করা হলো উত্তম, একটা রুটি দান করা হলো উত্তম। এ মুসলমান বাবাজির আরিক, এই জন্য সাহাবাই কেরামের সামনে রসুল যখনই দান সদাকার ওয়াজ করেছেন, সাহাবিরা পাগল পরা হইয়া সব কিছু ঘরের দিকে আইনা, নবীজির চাদরের মধ্যে দান করতেন, নবীজির হাত মুবারকের মধ্যে দিতেন। এ মুসলমান বাবাজি, একজন সাহাবি বলেন, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কয়েকটা খেজুর আসিল। নবীজি বলছেন, সাহাবিরারি আল্লাহর রাস্তায় দান করো, সদাকা করো, ঘরের মধ্যে যেই খেজুর ছিল খেজুরগুলো আইনে আমার নবীর চাদরের মধ্যে রাখলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, তোমরা চাদরের মধ্যে খেজুর রাখলা, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবিরা শোনো, দুনিয়ার মধ্যে খেজুর দান করলে আমার আল্লাহ জান্নাতে উত্তম খানা তোমাদেরকে দান করবে। হযরতে আনাস বলেন, ও নবীজি আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই। ওগো নবীজি, এক লোকমা হারাম খাবার ছেড়ে দেওয়া উত্তম না এক হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম? বলেন, হারাম লোকমা হারাম খাবার ছেড়ে দেওয়া উত্তম না এক হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে এক লোকমা হারাম খাবার ত্যাগ করা এক হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। এ মুসলমান ভাইরা, একজন আল্লাহর বান্দা হক্কানি পীরের কাছে গিয়া কয়, হুজুর আজীবন টাকা পয়সা কামাই করছি, একটাও হালাল কামাই করি নাই। আপনাদের কষ্ট হইলে আমার আগে থেকে কইয়েন, আর কষ্ট হইলে
বেশি দেরি করতাম না, মাঝে মাঝে একটু আওয়াজ দিয়েন। তো আল্লাহর বান্দা জীবনভর টাকা পয়সা কামাই করছে, একটাও হালাল না সব হারাম, একটা টাকাও হালাল না সব হারাম। তো আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, হুজুর আমি আমার হায়াতের জীবনে সুদের টাকা, ঘুষের টাকা, কন্ট্রাক্টর ছিলাম হুজুর, রাস্তাঘাটের টাকা, এমনকি পায়খানার টাকা, ব্রিজের মধ্যে রটনা দিয়া হুজুর বাঁশ দিয়া, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ওই টাকাও খাইছি হুজুর গো, অনেক টাকা পয়সা এলাকার মধ্যে আসতো ওইগুলিও সব খাইছি। ও হুজুর আমার হায়াতের জীবন প্রায় শেষের দিকে চলে আসছি, আমি চাইতেছি আপনার হাতে হাত দিয়া তওবা করে আমি কালিমা আবার নতুন করে পইরা গুনাহ মাফ করে কবরে যাইতে চাই। হুজুর আসিল খুব শক্ত, হুজুর মাসআলা মাসআলার ব্যাপারে খুব শক্ত ছিল, কেউ রে ছাড় দেয় নাই। হুজুর ডাক দিয়ে কই, শোনো হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে, হালাল টাকা দান কইরা সওয়াবের আশা করা গলত ভুল, হারাম টাকা যদি মুসলমান দান কইরা সওয়াবের আশা করে এটা হবে ভুল। হুজুর বলে দিছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। বেটার গাড্ডা ছিল একটু তেরা মার্কা। তো হুজুরের সহজ সরল মনে কইরা হুজুরের সামনে খাড়া হয়ে, হুজুর আপনি যে কইলেন হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, আমি একটু পরীক্ষা করে দেখবো আপনার আপনার কথাটা সত্য না অসত্য, বাস্তব না অবাস্তব। তো হুজুর ও তো দেওবন্দি মুফতি, আমগো মুফতি হাতেম সাহেব হুজুরের মতন, সব আল্লাহ জুড়ে কন মুফতি হাতেম সাহেব হুজুরে ঠকাই লাইব এমন মৌলবি বাংলাদেশও নাই, এটা সোনার গাড়ে একটা রত্ন, জোরে কোন সুবহান আল্লাহ। আর উনি যার ছাত্র এরা তো কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। কিন্তু আমরা হুজুরের চিন্তা করলাম না, দূরের মানুষ এই হুজুরের তো দোয়া নেই, আমরা কাছের মানুষ একদিন দেহা করতে ডেকে ঠিক নিয়ে জোরে কর। অথচ উনি এদেশের জন্য একটা রত্ন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রসুল বলছেন, কোনো হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে, একজন হক্কানি আলেমের সামনে গিয়ে বসলে রসুল বলছেন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন, এ বাচ্চারা দেখছো নি করে কি হ্যাঁ, এই রসুল বলেন মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যান ফাকান্নামা নাজারা ফি হযরাতিহি। রসুল বলেন কেউ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, নবী যুগে তোমরা আমারে পাও নাই, তোমরা মনে করো আমার চেহারার দিকে তাকাইছো। আলেমের মহাব্বত অনেক দামি জিনিস। যেমন আমাদের একজন বুজুর্গ মক্কায় হজ করতে গেছে, অনেক বড় বুজুর্গ গালেবন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। তো উনি যখন খানায় কাবা তওয়াফ করতেছে, তাকায় দেখে টকবগে একটা যুবক খানায় কাবা তওয়াফ করে, কিন্তু ওনারা তো বুজুর্গ, তাকায় দেখতেছে তার কপালটার মধ্যে নূর চমকাইতেছে। আর একটু জোরে কন, কপালের মধ্যে কি চমকায়? নূর, ওনার চোখে ধরা পড়ছে। তো হুজুর ডাক দিয়ে, বাবা রে আমি একটু জানতে চাই, বাবা রে আমি একটু জানতে চাই, তুমি কি বড় আলেম নাকি বলো? লেবাস টেবাস বড় সুন্নতি লেবাস, দেখতে আলেমের মতোই মনে হয়। ডাক দিয়া কয়, তুমি কি কোনো আলেম? যুবকটায় ডাক দিয়া কয়, হুজুর না আমি আলেম নই। কয়, তাহলে কি তোমার আব্বা আলেম? কয়, না। কয়, তাহলে বলো কি তুমি কি লেখাপড়া করছো? কয়, হুজুর আমি বাংলা শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ। তবে হুজুর এই সুরুদ ধরার পিছনে একটা কাহিনী আছে, সুবহানাল্লাহ, কর এই লেবাসটা ধরার পিছনে একটা গল্প আছে হুজুর। আমি একবার খেলার মাঠে আমার বন্ধুগুলো লইয়া খেলাধুলা করতেছিলাম, হঠাৎ করে একজন ডাক দিয়ে বললো, এ খেলাধুলা বন্ধ কর। কয়, কেন? কয়, এই রাস্তা দিয়ে একজন বড় বুজুর্গ যাইতেছে, এক জায়গাতে ওয়াজ করবো, সুবহানাল্লাহ। খেলাধুলা বন্ধ করে একটু কিনারায় দাঁড়া, হুজুরের সঙ্গে একটু মুসাফা করব, হুজুরের চেহারার দিকে এক নজর তাকাইব। সব ছেলেগুলো খেলাধুলা বন্ধ করে রাস্তার কিনারায় গিয়া দাঁড়াইছি। তো হুজুর চলতে গিয়া রাস্তায় দাঁড়াইয়া যেই যুবকটা সবাই রে বলছ খেলাধুলা বন্ধ করো, হুজুরকে দেখতে যাই,
হুজুরকে সালাম দিয়া হাতরা বাড়াইয়া দিয়া মুসাফা করতেছি। হুজুর তার দিকে একটা নজর দিছি, এমন নজর আল্লাহ জানার নজরের ভিতর দিয়া যুবকের ভিতরে হেদায়াত ঢুকাইয়া দিছে। ওই যে একটা চাউনে দিছে, চাউনির নূর তার কপালে চমকাইতেছে। আল্লাহর উলি ডাক দিয়া কয়, যুবক বলো তুমি কি আলেম না তোমার বাবা আলেম? ক, হুজুর আমি আসলে আলেম নই। ও হুজুর, রাস্তা দিয়ে একজন বড় বুজুর্গ যাইতেছিল, তার নাম ছিল শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই। ওই শাহ ইসমাইল শহীদের নজরটা আমার কপালে পড়েছিল। ওই মুহূর্তে আল্লাহর ডাক দিয়া কয়, যুবক কতদিন আগে নজর দিছে আমার জানা নাই, তাকায়া দেখতেছি সেই নজরের নূর এখনো তোমার কপালে চমকাইতেছে। এরে মুসলমান নবীর উম্মত, তো ওই লোকটা বুজুর্গের কাছে গিয়া কয়, হুজুর আমার হায়াতের জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই। ও হুজুর আমি একটা নেক আমল করি নাই। হুজুরকে মরণের ভয় আমার দিলের মধ্যে চলে আসছে, পরকালের ভয় আমার দিলের ভিতরে আসছে। গো হুজুর আমি চাইতেছি একটু তওবা কইরা, আমি আল্লাহর রাস্তায় একটু সময় লাগাইয়া কবরে যেতে চাই। হুজুর কিন্তু পাকাপাকি মাসালা বলিয়া দিছে, বাবা হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। লোকটায় হুজুরের মাসালার প্রতি বেশি একটা বিশ্বাস নেয় নাই, বিশ্বাস করে নাই। কয়, আমি একটু পরীক্ষা করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে, আমি একটু টেস্ট করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে। সকালবেলা পকেটের পকেট ভর্তি করে টাকা লইয়া রাস্তায় বেরো হয়ে গেছে। মনে করেন যেহেতু বারুদি বাজারটা আপনাদের এলাকার থেকে কাছে, এই লোকটা সকালে হাঁটতে 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 গো ওই বারুদি বাজারের কোনায় মনে করেন গিয়া পৌঁছে গেল। তাকায়া দেখে একটা লোক বিছানা বিছাইয়া একটা মুসলমান খোরাবা একটা ডিব্বা বলেন যা বলেন মুসলমান ভাইরা একটা বান্ড হাতের মধ্যে নিয়ে বৈশা বৈশা। লোকটায় তো অন্ধ চোখে দেখে না, বৈশা বৈশা কয়, ভাই আল্লাহ আমারে দুইটা চোখের নিয়ামত দান করে নাই, আপনারা দুনিয়ার সব কিছু দেখেন, আমি তো কিছুই দেখি না, আল্লাহ রস্তে আমারে কিছু দেন। ওই লোকটা কয়, আমার টাকাটা আজকে ভালো কাজে লাগবে, যেহেতু লোকটা অন্ধ এই লোক জীবনে গুনাহ করতে পারে না, আমার টাকাটা ভালো কাজে লাগবে। হুজুর বলছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, এখন তো দেখতেছে উল্টাটা, বেটা অন্ধ, এই বেটার গুনাহ করার কোনো সম্ভাবনা আছেও? অন্ধ মানুষ তো কিছু দেখে না, বালা মন্দ কালারে কালা কয়, দলারে দলা কয়, বেটা কিছু দেখে না। তো লোকটার হাতে টাকা দিলেন, 100 টাকার একটা নোট। এটা আওয়াজ দেন না বেশি, এটা দেখো ডিম্পল দেবেন আওয়াজ দেওয়ার। এই কয় টাকা দিছে, দূর কথা কয় টাকা দিছে, 100 100। তো অন্ধ লোকটা 100 টাকা হাতে পাইয়া কিও জমতেছে না মনে হয় না, জমন লাগতো না, কথা বুঝলে হইব। হ্যাঁ ফুরানে ফুরানে আজকে আওয়াজ দেবে ইনশাল্লাহ, আমিও ফুরান আপনারাও ফুরান, আগে পরে দেওয়া হয়েছিল ইনশাল্লাহ। তো ওই সুই তো আর কি কথা কইয়া, তো এখন লোকটার পকেটের থেকে 100 টাকার নোট বাইর করিয়া ভিক্ষুকের হাতে দিছে। ভিক্ষুকটা হাতের মধ্যে টাকাটা পাইয়া যদিও টাকা চোখে দেখে না, কিন্তু অন্ধে আবার বুঝে এটা বড়টা, এটা কি বড়টা। আরে কিছু অন্ধে এমনও পাওয়া যায়, এই যে বারুদি বাজার মসজিদ একবার সিদ্ধরাম যুক্তিবাদী হুজুরের ওয়াজ দিছি, ওইখানে বগুড়ার আনিস সাহ আসছে ওয়াজ করতো, আমার লগে দেখা হয়েছিল অনেক আগে। আমি সালাম দিয়ে কাছে গিয়ে বললাম, ভাই সাহেব কেমন আছেন? আরিফি সাহেব আপনি কেমন আছেন? কত আগে দেখা হয়েছে, কণ্ঠ বুঝতে আরিফি সাহেব কেমন আছে? এক মেধা বুদ্ধি থাকে খুব বালা। তো লোকটা টেকা দেখে নাই ঠিক, কিন্তু হাতায় মতো একে বড় টাকা দিছে, দোয়া শুরু করছে, আল্লাহ সকালবেলা যাত্রার টাইমে আমার যেই লোকটা 100 টাকার নোটটা দিল, আল্লাহ বড় টাকা দিছে, আল্লাহ ওনার বাপেরে মাফ করে দিও, মারে মাফ করে দিও, 14 গোষ্ঠীরে জান্নাত দিও। আল্লাহ দোয়া করতে করতে এই বেটারে সিদ্ করে কাইত করে জান্নাতের ভিতর দিয়ে না বাইরে ফেলাই দিছে, এমন দোয়া দিছে, বেটাও খুশি হয়ে গেছে। গা হুজুরের কইছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, আমার ডাস গা ভালো টাকাতেই লাগছে।
টেকাটা দিয়ে গিয়া হুজুরে সালামালকে দিয়ে গিয়া হুজুর টেকাটা ভালো কাজে লাগাইছে হুজুরও একারে অটল আমি তোমারে কইছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে একটু টেস্ট করে গিয়া দেখো তোমার টেকাটা কোন কাজে লাগছে পরের দিন সকাল বেলা এবারে আবার আইটা আইটা ওই বারদির বাজারে গিয়া দেখে হেইবাটে আজগো আবার বইছে জায়গাটা গিয়া আজকা উনি একলা না লগে আরেকজনও আছে দুইজন বন্ধু একলগে বসে বসে আলাপ করে গতকালকার সাইদরা বড় বালা আছিল গতকালকার সাইদরা বড় বালা সাইদ বুঝেননি সাইদ এটা বারদির বাজারে গেলে বুঝবেন সাইদ কারে কয় এমন দোকানদার আছে নগদ টেহা দিয়া না বিচ্ছে বাহি দেয় না কয় না আমি বাই বুঝে আসতাম না সাইদ বলার না বলে পরে সারাদিন অবস্থা খারাপ হইব এই বিশ্বাসের লোক কিছু আছে না আসেনিও আর আমরাকে বিসমিল্লাহ করে দোকান খুলবা বিসমিল্লাহ করে বেচা কেনা শুরু করবো এরকম দালাবাগ বরকত দিব ঠিক কিনা জোরে কন ওই যে মানুষের গলার মধ্যে যে কী জানি ওই হুল্লা থাকে এটা কী কয় গ্যাক গ্যাক বড় হয়ে থাকে মোটা হয়ে থাকা যায় এক এক জায়গায় এক একটা কথা কয় টনসিল কেন এটারে এটারে গ্যাক কয় বড় হয়ে থাকে আসেনি এমন আছে এ হুল্লা জায়গা তো এই গ্যাক কলাপাড়ায় যে তিন জায়গাত মারি খাইছিল তার কারণ হইল এই বেড়ায় এই গ্যাকলা বেড়ায় বেড়ার একটা হোলা আসলো নাম রাখছিল আর পাইস না কী নাম রাখছে আর গেলা কইস না কয় না আর পাইলাম না রে বাইরে একজনে কয় আর পাইতি না জায়গা হ্যাঁ কয় আর পাইস না নাম রাখছে আর পাইস না তো এই বেড়ায় পোলারে হারায় ফেলাইছে হারাইয়া ওই সড়াইকার গাঙ্গের রাস্তা দিয়ে ঘুরে আর কয় ডাক পরে আর পাইস না এই যে ডাকতেছে আর পাইস না কয়ে ডাকতেছে ওই নদীর মধ্যে এক হিন্দু গেছিল মাছ মারত এই বেড়ায় জাল মারতে মারতে বেউস হয়ে গেছে মাছ আর উঠে না আর এই বেড়ায় গ্যাকলা বেড়ায় রাস্তা দিয়ে যায় আর কে আর পাইস না হিন্দুকে কুফা তো হেই লাগাইছে দেখা যায় কি কুফা হেই লাগাইছে বেড়ায় তাড়াতাড়ি করে নৌকা বিরাই হারে কয়েকটা দিছে ভালো করে কি ভালো করে কয়েকটা দিয়া সাইজ করছে আবার কই না হুজুরে গেলে হাসে আর সবই লাগে মিয়া এখন বাজে রাত্র কয়টা বাজে বটে অনেক ঘুমাই যাবেন গেছে টু টু সজাগ করে লি আমরা এই বেড়ায় মায়ের মুড়ে খাইয়া সামনে দাঁড়াতেছে সামনে গিয়া দে হ্যাঁ এক ঘোড়ার মধ্যে রাজার ফলা বাদশার ফলা ঘোড়ার মধ্যে শহর হয়ে যাইতেছে তা হ্যাঁ যায় আর কয় কয় আগের ডাই ছোড়ো আসিল আগের ডাই ছোড়ো আসিল আর পাইস না কয়েকটা ঠাটাই যে দিছে কয় আগের ডাই ছোড়ো আসিল হ্যাঁ মনে করতেছে এই বেড়ায় এই ঘোড়াওয়ালায় মনে করতেছে যে মনে হয় রাস্তা দিয়ে আমার আগে একটা গেছিল হ্যাঁ আমার দিকে টিটকারি মারতেছে হ্যাঁ মনে হয় আমার গোড়ার মধ্যে মানায় না টিটকারি নাইম্মা করছে কি কয়েকটা ঠাটা একজন দিছে হ্যাঁ কয় হ্যাঁ আডের কয় আগের ডাই কম আসিল আগের ডাই কম আসিল পরের ডাই তো ঠাইট মেরা লাইছে রে সামনে আগবাই গিয়ে দেখ গে কলা বেটা কি বেটা ওই যে গলা ভুলেন না হ্যাঁ রাস্তা দিয়ে যায় হ্যাঁ আবার বড় লোকের ফলা ভাই নই থাপড়া দিলে এটা উত্তর দেওয়ার মতন ক্ষমতা নাই এই বেটায় কয় আগের ডাই ছোড়ো আসিল আগের ডাই অল্প আসিল এই গ্যাক ওলায় কয় মনে হয় রাস্তা দিয়ে আমার মতন আরেকটা গেছিল এই বেটার গ্যাকটা ছোটো আসিল আমারটা বড় এই জন্যই আমরা টিটকিনি মারে হ্যাঁ দিছে কয়েকটা কষাইয়া কয় আগের ডাই অল্প আসিল আগের ডাই কম আসিল দি ভালো করে দিয়া দিই এই বেটায় কয় নামটা কেল লেগে রাখলাম আজকাল সকাল থেকে আমার কুফায় ধরছে আমার সাইদ্রেই বলা না আমার সাইদরে ওই বালা না তা মারি খেলে কোন কয় জায়গা তিন জায়গা এই ভিক্ষুক আরেক ভিক্ষুর লাগে বইয়ে বইয়ে কয় কয় গতকালকের সাইদরা বড় বালা আসিল এই বেড়ায় কিন্তু কাছে গিয়ে দাঁড়ায় রয়েছে কয় বাইরে গতকালকে সকালবেলা ফজর নামাজের পর আমি এইখানে বসলাম ভিক্ষা করার জন্য এক লোক আমার একশো টাকা দিছিল আমি তার জন্য দোয়া করছি একশো টাকা লইয়া বাড়ি চলে গেছি লগের ডাইজি গায় একশো টাকা দিয়া তুমি কী করছো একটু একটু বলবানি আমার কাছে এই কানাই কয় অন্ধলোকে কয় কয় একশো টাকা লইয়া বাইর দিয়েছি জীবনে মদ খাই নাই কী খায় নাই ও এ ভালো করে কোন কী খায় নাই মদ মদ এই বাড়ায় কয় বাইরে টাকাটা অর্ধেক কইরা পঞ্চাশ টাকা দিয়ে একটু মদ কিনা গাইছিলাম এই বাড়ায় কী কয় কারবারটা করছি দেখছো আমার টেদেওয়ালা মদ কিনা গাইছে কয় বাকি টাকা কী করছো বলো কয় বাকি টাকা জুয়া খেললা শেষ করে লাইছি এই ভিক্ষুক ডাক দেখ বাইরে গতকালকে সাইদরে বড় ভালো ছিল ওই লোকটা মাথায় হাত দিয়ে কয় মালিক
আলেম ওলামার কথার কোনো মূল্যায়ন আমি করি নাই, আলেমের আমি সম্মান দেই নাই, কথাটা উড়াইয়া দিয়েছিলাম। হুজুর বলেছিল হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে, আমার টাকা তো ভালো কাজে লাগে নাই। এইবার ওইখান থেকে ফিররা এসে হুজুরের কাছে, একা হুজুর বেতন পান কত? কয় সারা মাসে 10,000। সারা মাসে কয় হাজার? 10,000। কয় হুজুর পরিশ্রম করে টাকা পয়সা কামান, আপনার টাকার থেকে আমারে কিছু টাকা দেন, দেখবো আপনার টাকাটা কোন কাজে লাগে। হুজুরে বসে এবার পরীক্ষাত, হুজুরে ডাক দিয়ে বাবাজি অসুবিধা নাই, আমার থেকে তুমি নেও 100 টাকা লইয়া যাও, তবে শর্ত আছে, গতকালকে সকালবেলা ঘর থেকে বের হইয়া তুমি ভিক্ষুকের হাতে টাকা দিছ, তবে একটা শর্ত লাগাইয়া দেই, আমার টাকাটা পকেটে লইয়া ঘর থেকে বের হইবা, ঘর থেকে বের হওয়ার পর প্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে, পুরুষ হোক আর মহিলা হোক, গরিব হোক আর ধনী হোক, ওই লোকের হাতে আমার টাকাটা দিয়া দিবা। বাবাজি যাও, টাকাটা যারে পাইবা তারই দিয়া দিবা। এই লোকটা পকেটের মধ্যে হজরতের টাকাটা লইয়া রওনা হয়ে গেছি। কিছু পথ যাওয়ার পরে তাকায় দেখে একজন বোরকা পরা মহিলা, একজন বোরকা পরা মহিলা নজরে পড়ছি, ডাক দিয়ে কাম্মা গো একটু দাঁড়ান, এই নেন 100 টাকা, নেন হালাল টাকা, আপনি যা মনে চায় তা করেন, খরচ করতে মনে চাইলে খরচ করিয়েন। মহিলারে 100 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বোরকার ভিতর থেকে একটা মরা হাঁস পালাই দিছে, বোরকার ভিতরে মরা হাঁস, ওই মরা হাঁসটা লইয়া মহিলা গোড়ার দিকে যায়, আর ওই মুহূর্তে লোকটা হুজুরের টাকাটা তার হাতে দিয়া দিল। এরে কলিজা টুকুরা যুবক, এর আমার মুরব্বীরা অল্প কথা কান লাগাইয়া শুনবেন গো বন্ধু আমার বাবাজি। ওই লোকটা চিন্তা করল, কিরে মহিলার 100 টাকা দিলাম, মহিলা বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফালাইয়া দিল, মহিলার পিছনে পিছনে আল্লাহর বান্দায় রওনা দিল। মহিলা 100 টাকা লইয়া দোকানে গেল, দোকানে যাইয়া কিছু চাউল কিনলো, ডাউল কিনলো, ওইগুলো কিন্না ঘরের দিকে রওনা দিছে। বাড়িতে যাইয়া মহিলা চুলার মধ্যে ডেকসি বসাইয়া আগুন জ্বালাইয়া ভাত রান্না করতেছে, আর তাকায় দেখে গো ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে হাউমাউ করে কান্না করতেছি, ওই বাচ্চাগুলো গইরে গইরে কাঁদে। লোকটা মহিলার কিনারায় দাঁড়ায় ডাক দে আম্মা গো, আল্লাহর কি কুদরত বুঝতে পারতেছি না, আম্মা গো আপনার আমি 100 টাকা দিলাম হালাল টাকা, আপনার বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফালাইয়া দিলেন? মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া হাউমা করে কাঁদে আর বলে, বাবাজি আজকে 10-12 দিন হয়ে যায় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, ঘরে কোনো খাবার দাবার নাই, ঘরে কোনো চাউল নাই, ডাউল নাই, টাকা পয়সা কিছুই নাই, আমার সন্তানগুলো খাবারের জন্যে হাউমাউ করে কান্না করতেছি, সন্তানদের কান্না আমি মা দুঃখিনীর কলিজার মধ্যে গিয়ে আঘাত করি, আমি সহ্য করতে পারি নাই, অগত্যা আমি সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক স্বামী নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো আমার সন্তানগুলো তো আমি পেটে নিছি, আমি মা সইতে পারি না যে দুঃখ যন্ত্রণা, আল্লাহ হালাল খানা ছাড়া আমার তুমি খাওয়াইও না, আল্লাহ হালাল খাবার দিয়ে আমার সন্তানদের চেহারাগুলো আলোকিত করিও, আল্লাহ আমার পেটটারে হারাম খানার থেকে বাঁচাইও। ওই মহিলা ডাক দিয়া কে, বাবা আমার সন্তানগুলোর চোখে পানি দেইখা, পেট পিট একসঙ্গে লেগে গেছে, দেইখা ঘর থেকে বের হয়ে গেলাম, সকালবেলা হাঁটতেছি কাউকে পাই না, তাকায়া দেখি একটা মরা হাঁস পড়ে আছি, মনে করছি কোনো কিছু না পেলি আমার সন্তানদের তো জীবন বাঁচাইতে হবে, এই জন্য মরা হাঁসটা আমি তুলিয়া বোরকার ভিতরে নিয়ে রওনা দিছি যেন কেউ না দেখি, দেখলে সরম, বোরকার ভিতরে লইয়া রওনা দিছি। আপনি যখন আমার মা কয়ে ডাক দিছেন,
আমার কলিজাটা শীতল হয়ে গেছে, হালাল টাকার কথা বলার কারণে আমি দাঁড়াইয়া টাকাটা নিয়েছি। বাবা গো, ওই টাকা দিয়া আমার সন্তানদের মুখের মধ্যে খাবার দিব, পেট ভরবি, এরা আল্লাহর দরবারে দোয়া করবি। ওই লোকটা দাঁড়াইয়া হাউ মাউ করিয়া কাঁদিয়ার বলে, মা গো হুজুর তো ঠিকই বলেছিল, হালাল টাকা হালাল কাজে লাগি আর হারাম টাকা হারাম কাজে লাগি। এই জন্য নবীর সাহাবি হজরতে আনাস ডাক দিয়া কয়, নবী গো, এক লোকমা হারাম খাবার ত্যাগ করা উত্তম নাকি হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম? নবীজি ডাক দিয়া কয়, আনাসরি, এক লোকমা খাবার হাল হারাম খাবার ছেড়ে দেওয়া এক হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। তিন নম্বর হজরতে আনাস ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সুদ ছেড়ে দেওয়া উত্তম না হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম? ও গো নবীজি, মিথ্যা কথা ত্যাগ করা উত্তম না নফল নামাজ পড়া উত্তম? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরি, নফল নামাজ পড়ার চেয়ে মিথ্যা ত্যাগ করা হলো উত্তম, হালাল খাবার খাওয়া হলো উত্তম। সর্বশেষ ডাক দিয়ে কয়, নবী গো, কুমন্ত্রণা কুযাতনা কুভাষণা ও নবীজি, কু অভ্যাস সাইরে দেওয়া উত্তম না দশ হাজার রাকাত নফল নামাজ পড়া উত্তম? নবীজি ডাক দিয়া কয়, শোনো রে আনাস, এ আনাস শোনো, দশ হাজার রাকাত নফল নামাজের চেয়ে কু অভ্যাসটা সাইরে দেওয়া হলো সবচেয়ে উত্তম। এ মুসলমান ভাইরা রে, এ বন্ধুরা আমার শোনেন, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, যদি আমরা জান্নাতি হই তাহলে পরকালে আমরা দিবে, এদের কোনো জান্নাত জাহান্নাম নাই, আমাদের তো জান্নাত জাহান্নাম আছে। জান্নাতি হইলে আমরা আশরাফুল মাখলুকাত, আর জাহান্নামী হইলে আমরা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইরা রে, নেককার মানুষ তো মজলুমের পক্ষ নেয়, জালিমের পক্ষ নেয় না। আমার নবী একদিন শয়তানকে দেখা ডাক দিয়ে, শয়তান এদিকে আয়, রসুল সাহাবিদেরকে ডাক দিয়া কয়, সাহাবিরা রে, প্রত্যেকটা লোকের সঙ্গে শয়তান আসে। আবু বকর কয়, নবী গো, আমার সঙ্গেও আছে। কয়, হ্যাঁ, হে ওমর, তোমার সঙ্গেও আছে, হে ওসমান, তোমার সঙ্গেও আছে, হে আলী, তোমার সঙ্গেও আছে, সবার সাথে শয়তান আছে। সাহাবি জিজ্ঞেস করে, নবী গো, আপনার সাথেও কি শয়তান আসেনি? সব আল্লাহবিদিন না, আপনার সাথে শয়তান আসেনি? কয়, হ্যাঁ আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কন, শয়তানের কাজ কি ভালো না খারাপ? এ মুসলমান, আওয়াজ দিয়ে কোন, শয়তানের কাজ ভালো না খারাপ? সে কোনোদিন ভালো কাজ করতে পারে না, ভালো পথ দেখাইতে পারে না, দেখতে ভালো কিন্তু ভিতরে খারাপ। যেমন নবীর সাহাবি হযরত মুয়াবিয়া রাত্রেবেলা উইটা তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। এ মুসলমান, একদিন রাতের বেলা ঘুম বেশি হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারে নাই, ফজরের নামাজ পড়িয়া কান্না শুরু করছে, আবার তাহাজ্জুদের আগ পর্যন্ত কাঁদে। সুবহানাল্লাহ, কয় তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, নফল পড়তে পারে নাই, সারা দিন রাত কাঁদছে। আর আমরা এমন হইছি, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, সুন্নত মানি বা না মানি, বুকে থাপ্পড় দিয়ে কে, হুজুর নামাজ পড়ি আর না পড়ি, মনটা শক্ত আছে, ঠিক নিও সোদে গোসে টিয়া লাগাইয়া খায়, কই ইমন শক্ত আছে, তিনবার হজ করে আবার পরো টিয়া সোদে লাগাইয়া খায়, আছে না ও নাই ও, আবার তুসবি লিয়া টিপি, শয়তানি এখনো বন্ধ করে না, ঠিক কিনা জোরে কন, দেখলে মনে হয় যেন বরফের আব্দুল জিলানির মতন দেখা যায়, কিন্তু চরিত্র এত নিকৃষ্ট, কুকুরের চেয়ে খারাপ, মনে হয় রাগ করতেছে নো, এই এলাকাতে গিলি নাই, অন্য জায়গার মধ্যে আছে, এমন অভাব নেই। শয়তান মুসলমান ভাইরা রে, দেখতে ভালো দেখা যায় কিন্তু কাজ খারাপ। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ পড়তে পারে নাই, ঘুমের থেকে উইঠাই কান্না শুরু করে দিছি, পরের রাত্রে শয়তান বেড়ার ফাঁক দিয়া ডুককে গিয়া বৈশা রইছে, বৈশা গিয়া মাথার মধ্যে হাতায়, উডেন উডেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, কিও কয়, তাড়াতাড়ি করে উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। চোখ খুলে কয়, তুই কি? কয়, আমি শয়তান। কয়, তোর কাম দইডা না? শয়তানের কাম হইলো জাতা দিয়া ঘুম ভরায় রাহে, শীত বেশি ফেললে কয় ল্যাম্প ল্যাপটা কম্বলটা ফেঁসাই এলো, পায়ের তলা দিয়ে বাতাস লাগবো বালা করে ভিতরে ঢুকাই এলো,
কয় মাথা ডাইক কালা যদি দিয়া সিট ঢুকে দেব গা। শয়তান কোনো দিন বালা কাম দেখায় না, ভালো রাস্তা দেখায় নাই, রাত্র এখন বেশি হয়েছে, আলগি দিয়ে উডাই লইয়া গিয়া কইব তাড়াতাড়ি বাড়ি যা, যারা ভাত খাস নাই ঠান্ডা হয়ে যাব গা, ঠিক না? ঠান্ডা গেলে ভাত একবারটা নিয়ত করছে, হুজুরের ওয়ার শুনছি ফজরের থেকে আমি জামাতে নামাজ পড়ব, এইবারে ফাক্কা নিয়ত কইরা বাড়ির থেকে উজু কইরা যেই মাত্র ফাওয়া খালি করতে বার হইছে, বার করে দেহে কুয়াশা, আর যে ফানি করছে ফিসলাই রইছে ফিসলাই রইছে ফিসলাই রইছে, বাড়াকে নিয়ত করছি ফিসলাকার যাই হোক নামাজ পড়মুই, একটা যখন রওনা দিছি শয়তান সামনে খারে এক আসসালামু আলাইকুম ভাই সাহেব কই যান, ভাই সাহেব কই রওনা দিছে, কই নামাজও যাবো নামাজ ফজরের নামাজ, কই যেই কুয়াশা সামনে আর মাত্র রাস্তাটা ইডের সোলিং এখনো ভালো করে নাই, পিচ জ্বালাই দেয় নাই, যে উল্টা পাল্টা হয়ে রয়েছে ফিসলে ভরে গেল গা ঠ্যাং, একটা দক্ষিণ দিকে আর একটা উত্তর দিকে মাঝখানে ছিঁড়ে দেয় বোকা, যাই একটা ঘর জঙ্গা বেড়াই কেন নামাজ পড়মুই, যখন কদম লাগাই লেছে মাটির মধ্যে শয়তান এখন না রাওয়ান চেতনা এটারে যে যে হাত দিয়ে যা দেয় রাওয়ান চেতনা আইন আগুয়ে আইন, শয়তান দুইটা হাত না বাড়াই দেয় টান্দা কোলো লইয়া দৌড় মারছে একেবারে মসজিদের সামনে গা দুপুর ধরে পালাইছে, অন্য না শয়তান কয় তোর কাম নেই এটারে তোর দায়িত্ব হলে বেড়াই জানা মসজিদে না হইতে পারে, তুই আলগি দিয়ে লইছস, আমি অনেক পরীক্ষা করে দেখছি অনেক গুতায় গাতায় দেখছি বেটা আইয়েই পরে, তখন দেখলাম যে যখন আইয়েই পড়তেছে রাখুন যাইব না, তখন আলগি দিয়ে লইছি আমি জানি প্রত্যেকটা কদমে কদমে হাঁটা দিলে বেটায় দশটা নেকি হইব দশটা গুণা মাফ হইব, যেন সব কামাইতে না পারে আলগি দিয়ে লইছি, কিছু লয়ে গেছে আলগি তো লয়ে গেছে, তো শয়তানের কাম হলো এটা। তো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহি সাহাবি ঘুমাইয়া আছে মাথায় গিয়ে হাত বুলায় কয় তাড়াতাড়ি উঠেন তাহাজ্জুদ পড়েন, কয় তুই আসল কথা কয় আমারে কেন ঘুমের থেকে উড়াইছস, শয়তান ডাক দিয়ে কয় জানি আমারে দর্শন আপনি ছাড়বেন না, আসল কথা হইল গতকালকে তাহাজ্জুদ পড়তে না পাইরা যেই কান্দা দিছেন আমনে, তাহাজ্জুদ পড়ার চেয়ে সওয়াব বেশি আমল নামায় জমা হয়ে গেছে আমার সহ্য হইছে না, এই জন্য কই আবার যদি তাহাজ্জুদ না পড়তে পারেন আপনি কাইন্দা জান্নাতে যাইবেন গা, এই জন্য ঘুমের থেকে উড়াই দিয়েছি তাহাজ্জুদ পড়লি বালা, জোরে কর না সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা রে নবীজি শয়তানকে জিজ্ঞেস করে শয়তান তুই ভালো করে ক তুই কি মুসলিম রে ভালোবাসস নাকি জলেম রে ভালোবাসস, কয় আমি জালেম রে ভালোবাসি, সব উল্টা উল্টা, আমরা যেই বেড়ায় মাইর খাই আমরা এই বেড়ারে গিয়া কই হারে কামটা করছে কি জালেমের বাচ্চায় জালেমের মাল লোকের লেগে, আমরা মুসলিমের পক্ষ নেই জালেমের পক্ষ নেই না, আর শয়তান সব উল্টা শয়তান সব উল্টা, আমরা যেটা পছন্দ না করি এটা শয়তানে পছন্দ করে, আর যেটা পছন্দ আমরা করি এটা শয়তানে পছন্দ করে না, আমরা ওয়া শুনবেন এটা শয়তানে চায় না করলাম, খালি অনেক খালি গুতাইব খালি আঙ্গুল দিয়ে জাগে উঠা জাগে উঠা, আর কত শুনবি কয় হুজুরের ওয়া শুনছো এত ওয়াজ লাগবো নি জাগে উঠা, এখন কিন্তু উডাই লাইব উডানোর আগে দা যাতা দিয়ে আর কয়েকটা মিনিট বন দোয়া করে যাবেন, শয়তান জানে যাই করেন না কেন দোয়ার সময় আল্লাহ দোয়া কবুল করলে সব গুণ আল্লাহ মাফ করে দিব, শয়তান আলগিদা নিব গা এখন আপনারে। এ মুসলমান ভাইরা রে জালেম আর মজলুম শয়তান জালেমকে মোহাব্বত করে আর আমরা মজলুমকে মোহাব্বত করি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এক নম্বরে এ মুসলমান ভাইরা এ মুসলমান বন্ধু আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয় আর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ওইটা অনেক সময় দুনিয়াতে দেয় অনেক সময় আল্লাহ তার মর্যাদা বাড়াইবার লাগে আখেরাতের জন্য দোয়াটা রাইখা দেয়। মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা দিছে আল্লাহরে খারায় দিকে আল্লাহ জালেমের বিচারটা হাসরের দিন কেমন হইব আমরা দুনিয়াতে একটু দেখাই দাও, জোরে কোন জালেমের বিচার তো হাসরের ময়দানে হবে, দুনিয়াতে অনেক সময় হয় দুনিয়াতে অনেক সময় হয় না আখেরাতে হবে, তো মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ জালেমের বিচারটা কেমনে করবো আমরা একটু তুমি দেখাই দাও, আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মুসা একটু সামনে যাও, সামনে গিয়ে দেখবা বিশাল বড় একটা পুকুর, ওই পুকুরের কিনারার মধ্যে একটা গাছ দাঁড়ায় আছে, ওইটার কিনারায় গিয়া তুমি দাঁড়াইয়া থাকবা, হাসরের ময়দানে জলেমের বিচার কেমন হয় তুমি তা দেখতে পারবা। হযরতে মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যে পুকুরের কথা আল্লাহ বলেছেন ওই পুকুরের কিনারায় গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, গাছের আড়ালে দাঁড়ায় রইছে, হঠাৎ করে তাকায় দেখে একজন সৈনিক একজন সৈন্য মনে করেন পুলিশ এই ধরনের একজন লোক
পুকুরের পারে গিয়া একটা ব্যাগ রাইখা কিনারায় রাইখা সে গোসল করতেছে। গোসল করিয়া ব্যাগের থলিয়াটা ব্যাগের টাকার ব্যাগটা রাইখা চলিয়া গেছে। নেওয়ার সময় যাওয়ার সময় টাকার ব্যাগের কথা মনে নেই। কিছুক্ষণ পরে একজন বালক আইসা ওই ব্যাগটা লয়ে গেছে গা। সৈনিক তো ব্যাগ রাইখা গেছে গা টাকার ব্যাগ, কিছুক্ষণ পরে একটা বালক আইসা ওই টাকার ব্যাগ লইয়া চলে গেছে। একটু পরে একজন অন্ধ মানুষ আসছে পুকুরের পাড়ে আইসা উজু করতেছে। হঠাৎ করে সৈন্যটার মনে পড়ছে টাকার ব্যাগের কথা, আবার ব্যাগ করিয়া পুকুরের পাড়ে আইসা দেখে কোনো লোক নাই। মুসা নবী সব দেখতেছে খারায় খারায় কে কী করতেছে। লোকটা মুসলমান উজু করতেছে, সৈনিক আইসা অন্ধ লোকটারে ধরছে বেটা আমার টাকার ব্যাগ কই, আমি দেখি নাই, আসলে দেখে নাই, চোখই না দেখবো কোনো দেখে নাই, আমি তো দেখি নাই, কয় তুই টাকা কই লুকাইছ ওইটা ক। ওই লোকটা বলে আমি টাকার থলি নেই নাই, টাকাও দেখি নাই, আমি অন্ধ মানুষ। কয় না তুই নিছোস। ওই মুহূর্তে সৈনিক তারে পিটাইতে পিটাইতে একবারে মাইরিয়ে ফেলাইছে, অন্ধ লোকটারে মাইরা ফেলাইছে। এক লোকের টাকা রাইখা গেল, আর এক বালক এসে লইয়া গেছে, আবার এদিক দিয়ে অন্দরে সৈনিকে পিটাইয়া মাইরাই ফেলাইছে। মাইরা লাস্টা রাইখা ওই সৈনিক চলিয়া গেছে। মুসা নবী গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে কাল্লাগো এটা কী কারবার করতেছ? আল্লাহ, সৈনিক টাকার থলে রাখিয়া গেল, আর একটা বালক এসে টাকার ব্যাগ লইয়া গেল, আর এই লোকটা অযথা মারা গেল। আল্লাহ গো বুঝলাম না, আমার আল্লাহ ডাক দেখ মুসা তুর পারে আস সব খবর কয়া দিব। পয়গম্বর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়া দাঁড়ায়। তুর পাহাড়ে গিয়া যখন দাঁড়াইছে, আমার আল্লাহ ডাক দেখ পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়াইছ, শোনো ওই যে সৈনিক লোকটা টাকার ব্যাগ রাইখা চলে গেছিল, এই টাকার ব্যাগ হইল ওই যে বালক যেই টাকার ব্যাগ লয়ে গেছে, এই বালকের আব্বার টাকার ব্যাগ। তার কাছে পৌঁছাইয়া দিছি সৈনিকটা জোর কইরাম, বালকের আব্বার নিকট থেকে টাকার ব্যাগ লইয়া আইছিল, তুমি না হাসরের ময়দানে জালেমের বিচার দেখতে চাও, এজন্য আমি তোমারে দেখাইতেছি, টাকার মালিক তো আসলে সেই সৈনিক নয়, টাকার মালিক হইল এই বালকের বাবা। কয় তাইলে অন্ধ লোকটারে পিটাইয়া মারলো কেন? কয় অন্ধ লোকটা সৈনিকের বাবারে মাইরা ফেলাইছিল। সব আল্লাহ কইতেন না, অন্ধ লোকটা সৈনিকের আব্বারে পিটাইয়া মাইরা ফেলাইছিল। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জালেমের বিচার করিয়া দিলাম, ওই লোকটার ছেলে দিয়া অন্ধ লোকরা দুনিয়াতে শেষ করাইয়া দিলাম। এই জন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যে বিচার করব আমার বিচারের মধ্যে কোনো এরফের থাকবে না, আমি ওই বিচারের দায়িত্ব দুনিয়ার কিছু মানুষকে দিছি, এরাও যদি টাকার বিনিময়ে বিচার করে হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন এদের জন্য বরাদ্দ করে রাখছি। সমাজের মধ্যে এমন মানুষ নাই বিচার করতে গিয়ে ঘুষ খায়? নাই নাই নাই, অভাব নাই। অথচ মুসলমান গ্রামের মাতব্বর তোমারে আল্লাহ বানাইছে, গ্রামের শক্তিশালী তোমারে বানাইছে, টাকা বলা তোমারে বানাইছে, আল্লাহ ডাক দিয়ে আমার একটা সিফত আমার একটা গুণ তোমারে দিছি, আমি আল্লাহ হাসুরের ময়দানে বিচার করব, দুনিয়ার জমিনে তোমার একটা বিচার করার দায়িত্ব দিলাম, তুমি তো নিঃস্বার্থে আল্লাহরে খুশি করার জন্য বিচার করবা। এই জন্য আল্লাহর পয়গম্বর কয় দুনিয়ার মধ্যে যারা নবীর উম্মার সুষ্ঠু বিচার করবে সুন্দর বিচার করবে বিনিময়ে টাকা খাবে না, এরা হাসুরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তোলে জায়গা পেয়ে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে দেখা যায় বিড়ি ও ঘুষ খায় বলে কিও এরা ডরে কয় না খায়নি, সবাই খায় না কিছু মানুষ খায়, তো মাঝে মাঝে বলি কয় স্কুলের ফায়খানা বলে খাই আলাম, কেমনে খাই এটা কয় এর কাছে স্কুলে টেহাইছে, হ্যাঁ ফায়খানা টেহা খাইলিস। আবার ওই যে বন্যার সময় অনেক সময় এই যে অনেক ঝামেলা হয় না, ওই টি নাই বিস্কুট এইগুলো সাফ করে খাই আলাই, এগুলি যার কাছে আইসা খবরই পায় না, ঠিক নিজরে কন। এই জন্য যা গোর আল্লাহ বিচার করার ক্ষমতা দিছে, যদি বিচার দেখলে উল্টা ফল্টা করে আল্লাহ কয়দিন করবি কর, কয়দিন করবি কর। এই জন্য মুসলমান বাবা জিরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ জীবনকে সুন্দর করে সাজাও, সুন্নত দিয়ে সাজাও উন্নত হয়ে যাইবা, সুন্নত দিয়ে সাজাও উম্মত হয়ে যাইবা, যারা নবীর প্রকৃত উম্মত হইবা তারাই নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে কর সুবহানাল্লাহ।
এজন্য তোমার আমার মত কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আজকে আপনারা আল্লাহর ঘরের জন্য দান সাদাকা করলেন, এগুলোর মর্ম আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যারা আমার ঘর বানাবে এই ঘরে আমি থাকব না, আমি বসবাস করব না। এই ঘরটা বানাইছো তোমরা নামাজের জন্য, তোমাদের কল্যাণ উপকারের জন্য। অথচ আমি আল্লাহ জানাই দিয়েছি, তোমরা মসজিদ বানাইলে আমি আল্লাহ পরকালে জান্নাতে তোমার ঘর বানাইয়া দিব। ঘর তো তুমি বানাইছো তোমার কাজের জন্য, তুমি ইবাদত করবা বন্দেগী করবা, কিন্তু আমি আল্লাহ তোমারে বঞ্চিত করব না। আমি আল্লাহ জানাইয়া দিলাম মসজিদ বানাইবা, আমার ঘর জান্নাতে তোমার ঘর বানাইয়া দিব। এই জন্য মুসলমান ভাইরারে বুজুর্গ আল্লাহওয়ালা মানুষগুলো মুসলমান দুনিয়াতে নেক আমল চালু করে গেছে, ভালো আমল চালু করে গেছে, মসজিদ বানাইয়া কবরের গায়ে শুয়া পড়বেন। এইখানের থেকে একটা লাইন চালু হয়ে যাবে, যেমন মুসলমান ভাইরা উপরে ট্যাঙ্কি লাগাইয়া, ট্যাঙ্কির থেকে যেমন মুসলমান ভাইরা পাইপ লাগাই লাগায় নিচে পানি আনেন, বিভিন্ন লাইনে লাইনে পানি যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি মসজিদ বানায়া গেলা, পরকালে নেকি ডুকার একটা লাইন হয়ে গেল, মাদ্রাসা বানায়া গেলা, পরকালে জান্নাতে যাওয়ার একটা আমল নেকামল যাওয়ার লাইন হয়ে গেল, রাস্তা বানায়া গেলা, একটা লাইন চালু করিয়া গেলা, ইতিমরে খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায়া গেলা, একটা লাইন চালু করে গেলা, একটা ফল গাছ লাগাইয়া গেলা, ওই ফলটা খাইল, পাখি খাইল, মানুষ খাইল, নেকির একটা লাইন হয়ে গেল। বান্দারে তুমি থাকবে না, কিন্তু ওইগুলো যতদিন থাকবে তোমার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এই জন্য সাহাবীদের বেলা এমন হইতো, যেমন মদিনাতে হযরত উসমান গনি যাওয়ার পরে ওইখানে ইহুদিরা ধনী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা, বড় বড় কূপগুলো এদের দায়িত্বে, কুয়াগুলো এদের দায়িত্বে। ওইখানেতে এমন, এখন তো মুসলমান ভাইরা কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে সৌদি আরবে দেখা যায় গেলে, কিন্তু একটা সময় গেছে বড় বড় ইহুদিরা কুয়ার মালিক ছিল। আল্লাহু আকবার, হযরত ওসমান গনি মদিনায় যাওয়ার পরে গরিব সাহাবিরা এসে ডাক দিয়ে, ওসমান আমরা ঠিকমতো পানি পাই না, সামনে একটা কুয়া আছে, কুয়ার মালিক হলো ইহুদি, এখন কি করবেন বলেন। সাহাবিরা নবীর কাছে গিয়া কয়, নবী গো কুয়াটা আমাদের দরকার। রসুল ডাক দিয়ে কয়, যারা কুয়াটা কিনিয়া দিবা সেই লোকটা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। হযরতে ওসমান গনি ওই লোকটার বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে গিয়া কয়, ভাই যত টাকা তোমার দরকার টাকা দাও, কুয়াটা আমারে দিয়ে দাও। ওই ইহুদি ডাক দিয়ে কয়, না কুয়া দেওয়া যাবে না, কারণ এইটা দিয়ে আমার সংসার চলে, ব্যবসার একটা লাইন হলো আমার কুয়া, আমি পানি বিক্রি করি, বিনিময়ে যা পাই আমি সংসার চালাই, দেওয়া যাবে না। হযরত ওসমান গনি ডাক দিয়ে কয়, ভাই রে কুয়াটার দাম কত বলো? কয়, এত টাকা। কয়, আমি পুরা টাকা তোমারে দিয়ে দিই, অর্ধেক মালিকানা তোমার আর অর্ধেক মালিকানা আমার, কিন্তু পুরা কুয়ার টাকা তোমার আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কল একদিন তুমি পানি উঠাইবা, আমরা আরেকদিন পানি উঠাইব, কিন্তু পুরা কুয়ার দাম পাওয়া যাইবা। হযরত ওসমান গনি সাহাবিদের জন্য কুয়াটা কিনিয়া দিয়া বললেন, ঘোষণা দিলেন, ইহুদি থাকো কাফের থাকো মুসলমান থাকো, আমি কুয়ার অর্ধেক কিনিয়া দিছি, তোমরা একদিন পানি নিবা সারাদিন, এটা কাফের নিতে পারবে, ইহুদি নিতে পারবে, মুসলমান নিতে পারবে, কোনো বাধা নাই। এখন দেখা গেল একদিন পানি উঠাইলে ইহুদিরা উঠায়, মুসলমানেরা উঠায়, কাফের বিমানরা উঠায়, পরের দিন আর কেউ পানি কিনতে যায় না। এক দুই মাস যাওয়ার পর ইহুদি কয়, কারবারটা করছি দেখছ, অর্ধেকটা বিক্রি করলাম, পানি অর্ধেক একদিন নিলে পরের দিন আর কিনতে আসে না। হযরত ওসমানকে ডাক দিয়ে কয়, ভাই বাকি অর্ধেকটা আপনি নেনগা কিনে নেনগা। সুবহানাল্লাহ, জোরে কল। হযরত ওসমান গনি বাকি অর্ধেকটা কিনা নিয়া কয়, ঠিক আছে যাও, এই পুরাটা আমি সবার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। এরা নেক আমল চালু করে গেছে, এরা নেক আমল চালু করে গেছে। আমি মরব, আমার আমলের দরওয়াজা বন্ধ, বুজুর্গ মারা গেছে, আমলের দরওয়াজা বন্ধ, হেরা আমগো দিকে তাকায় থাকে, আমরা না কিছু পাঠাই। এজন্য আমল চালু করে যান, আমলগুলো চালু করে যান, আর এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যা দিছে এগুলো সব আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। যেই যেই অঙ্গ দিয়া যেই যেই কাজ করতে আল্লাহ বলছেন, ওই কাজগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। টাকা পয়সা দেওয়ার শেষ না, আরও কিছু আছে কি? সবাই টাকা পয়সা দিয়ে লাইছেন নাকি না? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও।
maaf kore dao re malik maaf kore dao guna joto korechi amura khoma tumi dao beguna pathaiso mali guna niya jabo kobore hasore tomay kemne mukh dekhabo Allah takaya dekho tomar koto gulo ashik nizakirin pagol premik banda bandira Ya Allah alim baira murubbira jubakara kochi gacharam Ya Allah je jekhan teke hat gulo baraisi Allah amra gunagar na foroman hayater jibonere jana o jana prokashe goponere sob gunar bojaniya kangaler moto bhikkhuker moto tomar darbare hat gulo baraye diyechi Ya Allah জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায় জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ গো শেষ বয়ান মনে করে হাতগুলো বাড়াইছি ইয়া আল্লাহ শেষ মুনাজাত মনে করে তোমার দরবারে হাতগুলো বাড়ায়ে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়াইছে জানি না কার জানি মান কার জানি বাবা নাই রে মালিক কে জানি নিজের হাত দিয়া নিজের আব্বারে কসলে গোসল দিয়া তিনটা কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়া দিয়া আরছে রে আল্লাহ কে জানি নিজের মারে নিজের হাত দিয়া কবরে শোয়াইছে রে আল্লাহ কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই বংশধর পিতৃকুল মাতৃকুল দিকে যারা কবরে শোয়া আল্লাহ গো বড় আশা নিয়ে হাত বাড়াইছে আব্বা আম্মারে মাফ করিয়া দাও বংশবলীরে মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগ বাগিচা বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দাও আল্লাহ আব্বা আম্মার সেবা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ এ রব্বি করিম সোনার গায়ের একটা রত্ন বড় আলেমে দিন ইয়া আল্লাহ মুফতি হাতেম সাহেব হুজুর দামাত বরকত হুমের নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আমাদের জন্য একটা বড় নিয়ামত ইয়া আল্লাহ এই নিয়ামতের কদর করার মতন আমাদেরকে তৌফিক দান করো রে আল্লাহ ইয়া আল্লাহ ওলামাই কেরাম যারা বয়ান করে গেছেন এদের বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানাইয়া দিও আল্লাহ রব্বে করিম আমল করার মতন তৌফিক দান করিও ইয়া আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও যুবকদেরকে হযরত খালেদ বিন ওলিদের মতো বানায়া দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে অনেক কিছু দান করলো ডিম দিল মোরগ মুরগি দিল আল্লাহ যে যা দিছে সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আল্লাহ নিয়তগুলো পূরণ করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও মা বোনদেরকে নামাজি বানায় দাও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও এই মসজিদ দেশে যারা হাত বাড়ায় যে যা চাইতেছে আল্লাহ সবার দিলের মনের নেক মাকাসেদগুলো পূর্ণ করিয়া দাও ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুরকে নেক হায়াত দান করো আল্লাহ মুসল্লি সবাইকে নিয়া ইয়া আল্লাহ এক এবং নেক হইয়া চলবার তৌফিক দান করো মাওলা এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দাও এলাকার মাটির নিচে যারা শোয়া আল্লাহ সব মুসলমান নরনারীকে মাফ করিয়া দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া